শুভ সকাল। কি সব ঠিক? তো ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা এসডির ফ্যামিলি মেম্বার। তো আজকে হচ্ছে খুব স্যাড ব্যাপারটা, কি হয়েছে আমাদের এই মা অন্নপূর্ণা আজকে হয়ে যাবে বিসর্জন। সকাল থেকে রাত পর্যন্ত বিসর্জনে কি কি হয় না হয় তোমাদেরকে সবই দেখাবো। আর তোদের কেমন লাগছে আজকে? তো গাইস দেখো, এরাও খুব কান্দতে লেগেছে। ব্যাপারটা কি হয়েছে, আজকে আমাদের ঠাকুরটা বিসর্জন হয়ে যাবে। তো চলো তোমাদেরকে একটু লাস্ট ভাইয়ের মতন আমি পড়তে মারে একটু দেখাচ্ছি। তো চলো তোমাদেরকে, এই দেখো এটা কান্দা শুরু করে দিয়েছে। আরে তোর কেমন লাগছে আজকে? ভালো ভালো লাগছে। আজকে কি হয়ে যাবে রে মাটা? মারা বিসর্জন বিসর্জন হয়ে যাবে। তোদের স্যার লয় বলছে না? অনেক মন খারাপ করছে। হ্যাঁ তো দেখো আমাদের এই মুহূর্তে বক্স লাগানো হবে আমার। এ তুই কি করছিস? মা বিসর্জন হবে, ড্যান্সটা কেমন হয় বল তো দেখো। এখন আমার ফোন থেকে একটু গানটা লাগাই, তোরা কেমন এক্সাইটেড আছ? তোরা ড্যান্স করবি? তো চলো তাহলে একটু বক্সটা বাজাই দিয়ে আবার তোমার সাথে আবার কথা হচ্ছে বিকেল বেলায়। এখন হয়ে গেছে বিকেল, এখন 5:30 বাজে। তো চলো আমাদের কিন্তু ঢাক বাজতে লেগেছে, এবার কিন্তু আমাদের ঠাকুর বার করবে। তো চলো তাহলে সরাসরি যা যা মধ্যে আমাদের কিন্তু বরণ চলছে। দেখো আমাদের এখন মন্ডপ থেকে ঠাকুর বেরোনোর এইদিকে। তো দেখো তো ফাইনালি আমাদের বেরিয়ে গেল মন্ডপ থেকে ঠাকুর। তো চলো দেখাবো লাইট। তো এবার আমাদের বিসর্জন হবে দেখো। তো চলো এবার মা আমাদের ফাইনাল হয়ে যাবে বিসর্জন। তো চলো দেখা যাক। এখন বাজতেছে রাত্রি 10টা গাইস। তো চলো তাহলে তোমার সাথে আবার কথা হচ্ছে ঘাটে। তো চলে এসছে আমরা ঘাটে, কাছে যাবে ভাই।
হয়ে যাবে দেখো। এবার হয়ে যাবে আমাদের ফাইনালি মা বিসর্জন দেখো। সকাল বেলা অনেক কালকে অনেক রাত্রি হয়েছিল তোমরা দেখতে পেলে আমার পড়াশোনা বুঝতে হচ্ছে বসে বসে লাগছে। তো চলো ভিডিও দেখলাম এখানে, তোমার সাথে কথা হচ্ছে পরদিন সকাল 8টার সময়। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফ্যামিলি খেয়াল রেখো। তো চলো টাটা, বাই বাই।